কেন্দ্রের আগের সরকারের আমলে উত্তর পূর্বাঞ্চলকে চিনতই না দিল্লি সহ বাকি ভারতবর্ষ। বর্তমান সরকার এই অঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে সামাজিক অধিকারিতা শিবিরে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় সামাজিক অধিকারিতা শিবির। শিবির থেকে এলাকার 5767 জন বয়স্ক ও দিব্যাঙ্গজনদের মধ্যে প্রদান করা হয় বিভিন্ন সামগ্রী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রের আগের সরকারের সময়কালে উত্তর পূর্বাঞ্চলকে চিনতই না দিল্লি সহ বাকি ভারতবর্ষ, আর বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী এই অঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আমরা তো মণিপুর দিল্লিতে গেলে জিজ্ঞেস করলে কোথায় গেছেন, যখন তো কোনো গুরুত্ব আইসে কই ছিল না, কই ইম্ফল থেকে আইসি তাও ছিল না, এরপরে যদি কই আরে আমরা নর্থ ইস্ট থেকে আইসি কোন মায়ের মারি নিবারি কোন মায়ের মারি বলে মণিপুর বারবার দেখো মণিপুর, এ হচ্ছে তাদের পরিচয়। দিল্লির আগের সরকার এভাবে আমাদেরকে পরিচয় দিত, আর আমরা আগরতলা থেকে যখন দিল্লি যাইতাম দিল্লি গিয়ে জিজ্ঞেস করতাম ত্রিপুরা থেকে আইসি নর্থ ইস্ট থেকে আইসি কেউ ছিল না, জাকড়ে জাকড়ে কই একবার খুব প্রেশার দিয়ে কই যে আমরা ছিল আমরা ত্রিপুরা থেকে আইসি ছিল না। প্রতিমা ভৌমিক বলেন, 2047 সালে দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, সে সময় দেশের অবস্থান কোথায় থাকবে কতটা উন্নত হবে সেই স্বপ্ন এখনই দেখেন দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই স্বপ্ন তাদেরকেও দেখান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে আরও আইআইটি প্রয়োজন রয়েছে, তৈরি হবে আইএমএ, রাজ্যে হবে আরও 10 থেকে 15টি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের কি কি প্রয়োজন আর কি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি এমন লম্বা একটা কনসেপ্ট প্রধানমন্ত্রী দিয়েছেন, তার জন্য সেই কার্যক্রমকে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে উদ্ঘাটন করেছেন। এবং আপনাদের কাছে আমি শেয়ার করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, গত 1 সপ্তাহ 10 দিন থেকে আমি সেটাকে কল্পনা করছি যে আমার স্টেটে আরো আইআইটির প্রয়োজন রয়েছে, আমরা আইএমএ তৈরি করব, আমরা আরো 10 থেকে 15টা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নির্মাণ করব, এমন স্বপ্ন দেখি এমন কল্পনা করি, এমন স্বপ্ন দেখায় মোদিজি, তার জন্য সম্ভব হবে আজকে আম্বাসাতে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হবে এবং আগামী দেড়বার 1-2 বছরের মধ্যে আমার অধিপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হবে, আমি গ্যারান্টি দায়িত্ব নিয়ে বলছি, এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন, এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন। কর্মসূচি থেকে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় হুইলচেয়ার, ট্রাইসাইকেল, নি বেল্ট, স্পাইরাল কর্ডের বেল্ট, মশারি ইত্যাদি। ছিলেন পর্যটন মন্ত্রী সহ শাসক দলের একাধিক বিধায়ক। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।